ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আফ্রিকার দেশগুলো। সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তাঁকে এ কথা বলেন আফ্রিকান ইউনিয়নের প্রধান ম্যাকিসালি। তিনি জানান খাদ্যপণ্য ও সার রপ্তানির ওপর রুশ নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন পুতিন। যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের বন্দরগুলো থেকে কোনো ধরনের পণ্য রপ্তানি করতে দিচ্ছে না রাশিয়া, তবে এটা স্বীকার করছেন না পুতিন। জেনেভায় জাতিসংঘের ক্রাইসিস কোঅর্ডিনেটর আমিন আওয়াদ ইতিমধ্যে সতর্ক করেছেন, ইউক্রেনের এই বন্দরগুলো থেকে পণ্য রপ্তানি অনতিবিলম্বে খুলে না দিলে দুর্ভিক্ষ দেখা দেবে। আফ্রিকার দেশগুলোর 40% গমের সরবরাহ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে।